তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে করা আলাদা তিনটি রিভিউ আবেদনের পরবর্তী হবে শুনানি আগামী 17 নভেম্বর। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বিভাগ এদিন ধার্য করেন। আদালতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি গুরুত্বপূর্ণ বিবেচনায় 4 সপ্তাহ সময় চান। এ সময় বিএনপির পক্ষে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন ও 4 সপ্তাহ সময়ের সাথে একমত প্রকাশ করেন। সুজনের পক্ষে সিনিয়র আইনজীবী ডক্টর শরীফ ভুঁইয়াও এতে আপত্তি নেই বলে জানান। এ সময় জামায়াতে ইসলামী আইনজীবী শিশির মনিরও উপস্থিত ছিলেন। জয়নুল আবেদিন জানান, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল ছিল জাতির জন্য কলঙ্ক। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে বিচারের আওতায় আনা উচিত আর গণতন্ত্র নিশ্চিত এবং স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা জরুরি বলে মনে করেন শিশির মনির। জনাব খায়রুল হক সাহেব একটা ব্যত্যয় ঘটিয়েছেন, সেটা হচ্ছে যে তিনি এই এই যে শর্ট অর্ডার যেটা দিলেন পরবর্তীতে তিনি রিটায়ার হয়ে চলে গেলেন, উনি সেটাকে পরিবর্তন করে 16 মাস পরে একটা জাজমেন্ট দিলেন। দিস ইজ আল্ট্রা ভাইরাস টু দি কনস্টিটিউশন অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দি জুডিশিয়াল নর্মস অ্যান্ড প্রসেস। সেই জন্য আমরা এই রিভিউ পিটিশনটা দাখিল করেছি। করে জামাত ইসলামীর পক্ষ থেকেও একটা রিভিউ আবেদন দায়ের করা হয়েছে। সেই রিভিউ আবেদনের অন্যান্য পিটিশনে যে সমস্ত গ্রাউন্ড নেওয়া হয়েছে এখানেও অলমোস্ট সিমিলার গ্রাউন্ড নেওয়া হয়েছে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য হলো, যেহেতু ডেমোক্রেসি এবং আইনের শাসন সংবিধানের মৌলিক কাঠামো, এই ডেমোক্রেসিকে এনশিওর করতে গেলে ফ্রি ফেয়ার এবং ইম্পার্শিয়াল ইলেকশন অনিবার্য। এই ফ্রি ফেয়ার ইম্পার্শিয়াল ইলেকশন করতে গেলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা হলো তার একটা মাধ্যম। এই জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থাও সংবিধানের মৌলিক স্তম্ভে রূপান্তরিত হয়েছে।